ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার ভোরেও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার দক্ষিণের শহর খান ইউনুসে চালানো হামলায় কমপক্ষে 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। খ্রিস্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন আজ। সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উদযাপনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করছেন। কিন্তু ভিন্ন দৃশ্য ফিলিস্তিনে। সেখানে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের রক্ত খাওয়া অব্যাহত রয়েছে। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুর জন্মস্থান বেথেলহেম শহরে। বেথেলহেমের অবস্থান ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে। 2000 বছর আগে এই দিনে বেথেলহেমের এক গোয়াল ঘরে জন্মগ্রহণ করেছিলেন যিশু। বেথেলহেমে বিপুল উৎসাহ উদ্দীপনায় বড়দিন পালনের দীর্ঘ ঐতিহ্য আছে। কিন্তু এবার বেথেলহেমে সেই উৎসব নেই। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এবার বেথেলহেমে বড়দিন উদযাপন বাতিল করেছেন স্থানীয় পাদ্রীরা। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বেথেলহেমের স্থানীয় নেতারা গত মাসে সিদ্ধান্তটি নেন। হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 20,400 জনের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সোহানুর রহমান রাফি, পদ্মা নিউজ।